আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি ওয়াইল্ড লাইফ পার্ক লাংকাউই মালয়েশিয়া থেকে। প্রবেশ মুখে আমরা দুটি ম্যাকাওয়ের সাথে ছবি তুললাম। এখানে টিকিট কেটে প্রবেশ করতে হয়। টিকিটের মূল্য ফরেনারদের জন্য 45 রিঙ্গিত এবং লোকালদের জন্য 30 রিঙ্গিত মাত্র। এই পার্কটি কুয়া জেটি হতে 12 কিলোমিটার উত্তরে জালান আয়ের হাঙ্গাটে অবস্থিত। এই পার্কটি 5.5 একর জায়গা নিয়ে বিস্তৃত। 2002 সালের নভেম্বর মাসে পাবলিকদের জন্য খুলে দেওয়া হয় পার্কটি। এই পার্কটিকে একসময় বলা হতো লাংকাউই বার্ড প্যারাডাইস। এই পার্কটিতে 150-এরও বেশি প্রজাতির প্রাণী রয়েছে, এর মধ্যে বেশিরভাগই পাখি। এই প্রাণীগুলো সংগ্রহ করা হয়েছে সাউথ ইস্ট এশিয়া, আফ্রিকা, সাউথ আমেরিকা, অস্ট্রেলিয়া এবং রাশিয়া থেকে। এর ভিতরে মালয়েশিয়ারও কিছু প্রাণী রয়েছে। আপনি ইচ্ছে করলেই অজগর সাপ গলায় পেঁচিয়ে ছবি তুলতে পারেন এখানে। তবে আমি ছবি উঠাইনি, সাপ দেখেই ভয় পেয়ে গিয়েছিলাম। আমরা এখন প্রবেশ করছি ছোট ছোট টিয়া পাখির সাথে আড্ডা দিতে। এখানে রয়েছে প্রায় 1000 খানিক পাখি। তবে খুবই সাবধান, পাখি যেন আপনার পায়ের নিচে না পড়ে। আমরা ঢোকার পরই ওখানকার স্টাফ আমাদের হাতে পাখির খাবার দিয়ে দিল। এরপর পাখিগুলো আস্তে আস্তে আমাদের হাতের উপর চলে আসলো এবং খাওয়া শুরু করলো। এক অন্যরকম ফিলিংস বন্ধুরা। আপনারা যদি যান অবশ্যই এই জায়গাটি ভ্রমণ করবেন। টিকিট কাটার সময় আপনি পশু পাখিদের খাবারও কিনে নিতে পারেন, মূল্য মাত্র 8 রিঙ্গিত। এখান থেকে বেরিয়েই আমরা সামনে এগুতে থাকলাম। আমরা দেখতে পেলাম সাদা ময়ূর। অনেক কালার ময়ূর পাখি দেখেছি, তবে সাদা ময়ূর এই প্রথম দেখলাম। পার্কটির মাঝ বরাবর রয়েছে ছোট্ট একটি জলাশয়। এখানে বিভিন্ন ধরনের হাঁস সাঁতার কাটছে। অনেক রকমের পাখি কেউ বা আমাদের সাথেই হাঁটাহাঁটি করছে। অনেক ধরনের ময়ূর পাখি রয়েছে এখানে। আমি অপেক্ষা করছি ময়ূর পাখি কখন ডানা মেলবে। সামনে পাহাড়ের গুহার মতো একটি জায়গা। ভিতরে প্রবেশ করেই আমি তো অবাক। না, এখানে কোনো পাখি নয় বন্ধুরা। এখানে রয়েছে একটি বাটিক হাউস, যাতে রয়েছে মালয়েশিয়ান বিভিন্ন ধরনের পোশাক, ছোট বড় বিভিন্ন ধরনের পুতুল এবং অনেক ধরনের গিফট সামগ্রী। বাটিক হাউস থেকে বেরিয়ে আমরা দেখতে পেলাম ব্লু মানকি। এটা কিন্তু সাধারণ বানর নয়, এটি খুবই শান্ত এবং ভদ্র। আমার সফর সঙ্গী ইয়াসিন ভাই ময়ূরটির খুব কাছাকাছি যাওয়ার চেষ্টা করছে, কিন্তু উনি কাছে যেতে না যেতেই ময়ূরটি সামনের দিকে এগিয়ে চলল। এখানে অনেক জাতের পাখি রয়েছে, অনেকটার নাম জানি, বেশিরভাগই নাম আমার কাছে অজানা। একটু সামনে এগুতেই আমি দেখতে পেলাম ফ্লামিঙ্গো। মনে হয় এটি ফ্লামিঙ্গো, না হয় বড় জাতের হাঁস হবে। এখানে ছোট্ট একটি ব্রিজের পাশে রয়েছে কৃত্রিম ঝর্ণা। মনে হচ্ছে সবুজের পাতা দিয়ে সাজানো পাহাড় বেয়ে পানি গড়িয়ে পড়ছে। এবার আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়ান পেফল, একটি সাদা এবং আরেকটি কালো। এই পার্কটির প্রত্যেকটি জায়গা আলাদা আলাদাভাবে সাজানো হয়েছে। সিকলের দরজা পেরিয়ে আমরা সামনে এগুতে থাকলাম। এরপরে আমাদের দেখা মিলল গ্রে ক্রাউন ক্র্যানের সঙ্গে। পাখা মিলিয়ে ওরা দুজন হাঁটাহাঁটি করছে এবং মাথায় যেন মুকুট পড়ে আছে। কয়েকটি সজারু গভীর ঘুমে মগ্ন। আরও রয়েছে দুটি দুম্বা এবং কুমির, ছোট্ট দুটি বানরের বাচ্চা কারো জন্যে মনে হয় অপেক্ষা করছে। আমরা আরও দেখলাম বিশাল আকৃতির একটি উট পাখি। সে যেন খাঁচা ভেঙে বাহিরে আসার চেষ্টা করছে, খাঁচার উপর দিয়ে উঁকি দিচ্ছে। অনেকেই মায়া হরিণগুলোকে খাবার দিতে ব্যস্ত। রয়েছে বিভিন্ন জাতের বিড়াল ছানা। ছোট বাচ্চাদের জন্য রয়েছে প্লেগ্রাউন্ড। ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেলে বাচ্চারা এখানে খেলা করবে। এই জায়গাটি অনেক সুন্দর। পুকুরের ওপর দিয়ে ছোট্ট একটি ব্রিজ বানানো হয়েছে। পুকুরে রয়েছে রঙিন মাছ। আছে একটি ক্যাফে। বিভিন্ন প্রকারের খরগোশ রয়েছে এখানে। আপনি ইচ্ছা করলেই খরগোশগুলিকে খাবার দিতে পারেন। করিডোর ধরে একটি সামনে এগিয়েই দেখলাম অনেকগুলো হরিণ একসাথে। হরিণগুলো খাবার খাচ্ছে। আপনি ইচ্ছে করলেই হরিণগুলোকে খাবার খাওয়াতে পারেন। একটি ইগল ছানা মাছ খাচ্ছে।
ফেরার পথে আমরা দেখতে পেলাম মালয়েশিয়ান প্রচুপিন এবং একটি বিশাল আকৃতির অ্যাকোরিয়ামে অনেকগুলো মাছ। মাছগুলি দেখতে অনেক বড়। আজকে এই পর্যন্তই বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।